গুড মর্নিং ইন্টারনেট, আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। আপনারা এই মুহূর্তে চোখ রেখেছেন এসকেকে ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য মন্ত্রিসভার বৈঠকে কিন্তু শিক্ষানীতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করলো কেন্দ্র। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই দিন সাংবাদিক সম্মেলনে বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত 34 বছর শিক্ষানীতিতে কোনো পরিবর্তন হয়নি। আশা করি এই শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছে দেশবাসী এবং বিশ্বের তারপর শিক্ষাবিদ এই শিক্ষানীতির প্রশংসা করবেন। এদিন সাংবাদিক বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তো ফ্রেন্ডস, গত 34 বছর যে শিক্ষানীতি, যে সিস্টেমটি চালু ছিল, সেই সিস্টেমটি কিন্তু শেষ। নতুন শিক্ষানীতি কিন্তু চালু হচ্ছে গোটা দেশ জুড়ে। আজ আমরা এই শিক্ষানীতির কী নতুন ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়ের উপরে কিন্তু কথা বলবো। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তবে জানতে পারবেন নতুন শিক্ষানীতিতে কী বলা হয়েছে। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন যাতে আপনার মতো অন্যেরাও জানতে পারে, বুঝতে পারে যে নতুন শিক্ষানীতিতে কী কী বলা হয়েছে। তাই অবশ্যই এই ভিডিওটিকে একটি বড় করে লাইক অবশ্যই করবেন। তো প্রায় শুরু করছি আজকের ভিডিও। প্রধানমন্ত্রীর শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল ঘটিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার। স্কুলের গঠন পাঠন ও পরিকাঠামোর আমূল পরিবর্তন করা হয়েছে। এই মুহূর্তে দেশের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিন্যাস রয়েছে, কিন্তু এই নয়া শিক্ষানীতিতে কিন্তু এই সমস্ত স্তরকে ভেঙে দেওয়া হয়েছে। প্রাথমিকের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে ব্যবস্থাটি চালু ছিল সেই ব্যবস্থাটিকে কিন্তু নতুন করে সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে সেটাই কিন্তু এখন বোঝা আমাদের সবার আগে প্রয়োজন। নতুন এই শিক্ষানীতিতে জানানো হয়েছে যে প্রাক প্রাথমিকে যুক্ত হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, এরপর প্রিলিটারি বা প্রস্তুতিমূলক বছরে আনা হবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকে। কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে এই মুহূর্তে প্রাক প্রাথমিকের সঙ্গে প্রথম এবং তৃতীয় শ্রেণীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি বা শিশু শিক্ষা কেন্দ্রগুলির সঙ্গে প্রাথমিক স্তরকে যুক্ত করা দেওয়া হয়েছে। এর পরের ধাপে রয়েছে মধ্যশিক্ষা। মধ্যশিক্ষায় আনা হয়েছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টমকে। এর পরের ধাপে রয়েছে উচ্চশিক্ষা স্তর, সেকেন্ডারি স্তরে নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীকে যুক্ত করা হয়েছে। ফলে মাধ্যমিক পরীক্ষার কোনো গুরুত্বই কার্যত আর থাকল না, অর্থাৎ মাধ্যমিক বলে কোনো স্তরই আর থাকবে না। কেন্দ্রের এই নয়া শিক্ষানীতি ব্যবস্থায় নবম ও দশম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পঠন পাঠন চলবে, ফলে দশম শ্রেণীর পরীক্ষার আর কোনো গুরুত্ব থাকছে না। একই সঙ্গে স্কুল শিক্ষা ত্রৈভাষিক নীতি প্রয়োগ করা হবে। একই সঙ্গে স্কুল শিক্ষায় ত্রিভাষা নীতি প্রয়োগ করা হয়েছে। তিনটি ভাষা শেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পড়ুয়াদের। গুরুত্ব দেওয়া হবে কিন্তু সংস্কৃত ভাষাকে। উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষায় সংস্কৃত ভাষাকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। সংস্কৃত ভাষা হলো সেই ভাষা যা ভারতবর্ষের সনাতন ধর্মের রয়েছে, আর সেই জন্যই কিন্তু এই ভাষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের দেশের যেটি আসল ভাষা সংস্কৃত, এই সংস্কৃত ভাষা থেকে কিন্তু পৃথিবীর অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে, আর সেই ভাষাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে একদম স্কুল স্তর থেকে। প্রাথমিকে দুটি ভাগকে ভাগ করা হয়েছে, 3 বছর পর্যন্ত গ্রেড ওয়ান, 2 বছরকে গ্রেড টু, এরপরে 3 বছরের প্রস্তুতিমূলক স্তরে গ্রেড ধরা হয়েছে 3, 4 এবং 5। পরের 3 বছরের উচ্চ প্রাথমিক স্তরে গ্রেড ধরা হয়েছে 6, 7 ও 8। সর্বশেষে 4 বছরের মাধ্যমিক স্তর দেওয়া হয়েছে 9, 10, 11 ও 12। এইভাবেই 5+3+3+4 অর্থাৎ 5+3+3+4 এই পদ্ধতি চালু করা হয়েছে। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে স্কুলে আগে 3 বছরের প্রাক স্কুল শিক্ষা রাখা হয়েছে। 10+2 এই স্কুল শিক্ষা ব্যবস্থার বদলে এখন কিন্তু হবে 5+3+3+4 ব্যবস্থা চালু।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীকে প্রস্তুতি পর্ব হিসেবে ধরা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মাঝারি পর্বের শিক্ষা বলে ধরা হয়েছে এবং নবম থেকে দশম শ্রেণীকে মাধ্যমিক শিক্ষা হিসেবে ধরা হয়েছে। এই সমস্ত পাঠ্যক্রমের ভিতরেই কিন্তু সামগ্রিক শিক্ষা, যুক্তিবাদী ভাবনা, সৃজনশীলতা, দলগতভাবে কাজ করা, সামাজিক দায়বদ্ধতা, একাধিক ভাষা শিক্ষা ও ডিজিটাল শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দুই দশক অর্থাৎ আগামী প্রায় 20-30 বছর পর্যন্ত কিন্তু ডিজিটালাইজেশনের ওপরে অবশ্যই যেহেতু দেশ আগাবে, সেই কারণেই কিন্তু স্কুল শিক্ষা স্তর থেকে কিন্তু এই ডিজিটালাইজেশন ব্যবস্থাটিকে বেশি জোর দেওয়া হচ্ছে। মূল্যায়ন পদ্ধতিও বদল আনা হয়েছে, পড়ুয়া নিজেরাই নিজেকে মূল্যায়ন করতে পারবে, সহপাঠীরাও করতে পারবে মূল্যায়ন, পরে করবেন শিক্ষকেরা। স্কুল স্তর থেকে পড়ুয়ারা ভোকেশনাল বা কারিগরি শিক্ষা পাবে, স্কুল থেকেই মিলবে কারিগরি শিক্ষার সম্পূর্ণ সুযোগ। তো ফ্রেন্ডস, আপনারাই বলুন, আপনারাই বিচার করে বলুন, সমস্ত এই স্কুল শিক্ষা ব্যবস্থাটিকে নতুন করে যেভাবে সাজানো হয়েছে, এই পদ্ধতিটি আপনারা কতটা খুশি হয়েছে? যদি ভালো, বেশি খুশি হন, তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে ইয়েস লিখবেন। এবার হয়তো আপনারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকার এরকম দুম করে বোধহয় একটি নতুন শিক্ষানীতি ব্যবস্থা চালু করে দিল, তা কিন্তু একদম নয়। এই নতুন শিক্ষা ব্যবস্থাকে অনুমোদন দেওয়ার আগে কিন্তু অনেক অনেক বেশি রিসার্চ করা হয়েছে। তো ফ্রেন্ডস, এতদিন পর্যন্ত কিন্তু আমাদের দেশে 1986 সালের ন্যাশনাল পলিসি অফ এডুকেশন NPE নীতি মেনে চলা হচ্ছিল। 1992 সালে এই নীতি সংশোধন করা হলেও বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি। নতুন শিক্ষানীতি নির্ধারণের জন্য নরেন্দ্র মোদী সরকার কিন্তু দুটি নতুন সমিতি গঠন করেছিল। একটি হলো TSR সুপ্রাক্ষণ কমিটির রিপোর্ট, যে রিপোর্টটি আসে 27 মে 2016 এবং DK কোস্তরিঙ্গন কমিটি 31 মে 2019। এছাড়াও নয়া শিক্ষা নীতি পরিবর্তনের আগে কিন্তু ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। www.mygov.in এর মাধ্যমে কিন্তু 2.5 লাখ গ্রাম পঞ্চায়েতে 6,600 ব্লকে 600 ULB এবং 676টি জেলা স্তরে পৌঁছে তাদের মতামত নেওয়া হয়েছে। এরপর কোস্তরিঙ্গন ডিফার্ড ন্যাশনাল এডুকেশন পলিসি তাদের খসড়া পেশ করে, এমনকি সাধারণ মানুষের মতামতও কিন্তু জানা হয়েছিল। তারা শিক্ষানীতিকে কী ধরনের পরিবর্তন চান তাও জানতে চাওয়া হয়েছে। এর ভিত্তিতেই কিন্তু এই নতুন শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। তাই ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। এই টোটাল বিস্তারিত তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে এই বিষয়ের উপরে পরের নতুন ভিডিও নিয়ে।